हेलो व्यूअर्स आवर पार्सल डॉट कॉम থেকে আমি আশিফ আমি এখন এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। কোন সমিতির সদস্যগণ প্রত্যেকই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। ক নং কোশ্চেনে বলা হয়েছে সমিতির সদস্য সংখ্যা x এবং মোট চাঁদার পরিমাণ a হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। খ নং এ বলা হয়েছে সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো এবং গ নং এ বলা হয়েছে মোট চাঁদার 1/4 অংশ 5% হারে এবং অবশিষ্ট অংশ 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো, মোট মুনাফা নির্ণয় করো। প্রথমে ক নং কোশ্চেনের ক্ষেত্রে বলা হয়েছে সমিতির সদস্য সংখ্যা x অর্থাৎ আমাদের টোটাল সদস্য সংখ্যা 1 জন এবং মোট চাঁদার পরিমাণ বলা হয়েছে a। এখন মোট চাঁদা বের করতে হলে আমাদেরকে জানতে হবে যে প্রত্যেক সদস্য কত চাঁদা দেয়। আমাদের এখানে বলা হয়েছে কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেয় অর্থাৎ প্রত্যেক সদস্যের চাঁদার পরিমাণ। তাহলে বলা হয়েছে প্রত্যেক সদস্য চাঁদা দেয় হলো সদস্য সংখ্যার 100 গুণ। সদস্য সংখ্যা হলো x, x এর 100 গুণ মিন্স 100 × x, 100 × x মানে 100x অর্থাৎ প্রত্যেক সদস্য চাঁদা দেয় 100x টাকা। এবং বলা হয়েছে মোট চাঁদার পরিমাণ হলো a। তাহলে মোট চাঁদার পরিমাণ আমরা আগে মোট চাঁদার পরিমাণ বের করি। মোট চাঁদার পরিমাণ যেহেতু প্রত্যেক সদস্য চাঁদা দেয় 100x এবং সমিতির সদস্য সংখ্যা x জন, তাহলে 100x × x হলো টোটাল চাঁদা। 100x × x অর্থাৎ 100x²। অর্থাৎ আমাদের বলা হয়েছে মোট চাঁদার পরিমাণ a, তাহলে a সমান মোট চাঁদার পরিমাণ আমরা জানি 100x²। তাহলে a সমান 100x²। তাহলে ক নং কোশ্চেন অনুযায়ী আমরা পেয়েছি সদস্য সংখ্যা x জন, প্রত্যেক সদস্য চাঁদা দেয় 100x এবং মোট চাঁদার পরিমাণ হলো 100x²। সুতরাং a সমান 100x²। এখন খ নং কোশ্চেনে বলা হয়েছে সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের দ্বিতীয় লাইনে কোশ্চেনের দ্বিতীয় লাইনে বলা হয়েছে কিন্তু চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। তাহলে চারজন সদস্য চাঁদা না দিলে চাঁদা দেওয়া সদস্যের পরিমাণ 4 জন সদস্য চাঁদা দেয়নি এবং আমাদের টোটাল সদস্য সংখ্যা x, তাহলে x থেকে 4 জন বাদ দিলে তাহলে বাকি সবাই চাঁদা দিয়েছে। এখন বলা হয়েছে যেহেতু 4 জন সদস্য চাঁদা দেয়নি তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। তাহলে এখন প্রত্যেকের চাঁদার পরিমাণ আমাদের পূর্বে ছিল 100x টাকা। ক নং কোশ্চেন অনুযায়ী 100x টাকা। এখন বলা হয়েছে 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। এখন পূর্বের টাকা হলো 100x, তাহলে 500 টাকা বেড়ে গেলে 100x + 500 এটা হলো প্রত্যেকের বর্তমান চাঁদা অর্থাৎ অবশিষ্ট সদস্যদের বর্তমান চাঁদা 4 জন বাদ দিয়ে। তাহলে এখন আমাদের টোটাল সদস্যদের চাঁদার পরিমাণ হলো 100x + 500। তাহলে আমরা এখন বলতে পারি মোট চাঁদার পরিমাণ যেহেতু আমাদের সদস্য সংখ্যা x - 4 জন এখন এবং প্রত্যেকে দিবে 100x + 500 টাকা, তাহলে এই দুটো গুণ করে দিলে আমরা পাবো মোট চাঁদার পরিমাণ। এখন ক নং কোশ্চেন অনুযায়ী क नং क्वेश्चन থেকে আমরা আগেই পেয়েছি যে মোট চাঁদার পরিমাণ হলো 100x স্কয়ার। তাহলে আমরা এখন লিখতে পারি মোট চাঁদার পরিমাণ, বর্তমান মোট চাঁদার পরিমাণ এবং পূর্বের মোট চাঁদার পরিমাণ একই হবে। x minus 4 into 100x plus 500 equal to 100x স্কয়ার। যেহেতু আমরা পূর্বে বের করেছিলাম যে যদি প্রত্যেক সদস্য চাঁদা দেয় অর্থাৎ x জনের প্রত্যেকই চাঁদা দেয় তাহলে আমাদের চাঁদার পরিমাণ হয় 100x স্কয়ার। যেহেতু x জনের মধ্যে 4 জন চাঁদা দিচ্ছে না তাহলে চাঁদার পরিমাণ বেড়ে 500 টাকা বেড়ে গেছে, কিন্তু চাঁদার পরিমাণ একই থাকবে, টোটাল চাঁদার পরিমাণ একই থাকবে। সুতরাং এটা সমান, এটা আমরা বলতে পারি, বা এখন আমরা এটার সাথে এটা গুণ করে দিতে পারি। x এর সাথে 100x গুণ করলে 100x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, x এর সাথে 500 গুণ করলে 500x, প্লাসে মাইনাসে মাইনাস, 4 ইন্টু 100x 400x, প্লাসে মাইনাসে মাইনাস, 4 ইন্টু 500 2000 ইকুয়াল টু 100x স্কয়ার। বা আমরা 500x থেকে 400x বাদ দিলে থাকবে হলো শুধু 100x মাইনাস 2000 এবং 100x স্কয়ার। এই 100x স্কয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে, এটা যেহেতু এই পাশে প্লাস অবস্থায় আছে, এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 100x স্কয়ার। বা 100x টাকে এই পাশে রেখে এখানে 100x স্কয়ার থেকে 100x স্কয়ার চলে গেলে 0 হবে। তাহলে আমরা এই পাশে 2000 টাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, এই পাশে যেহেতু মাইনাস আছে এটা এই পাশে গেলে প্লাস 2000 হয়ে যাবে। বা যেহেতু আমাদের 100x সমান 2000 আছে তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এটা গুণ অবস্থায় আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, x equal to 2000 divided by 100। সুতরাং x equal to আমরা কাটাকাটি করলে 0000 কাটাকাটি করলে 20 আসে। তাহলে আমরা বলতে পারি x সমান 20 এবং x হলো আমাদের টোটাল সদস্যের পরিমাণ। তাহলে আমরা বলতে পারি সদস্যের পরিমাণ, সমিতির সদস্য সংখ্যা হলো 20 জন। এখন x equal to যেহেতু 20 আমাদেরকে বলা হয়েছে সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করতে। আমরা জানি মোট চাঁদার পরিমাণ সমিতির সদস্য সংখ্যা বিশ জন আর মোট চাঁদার পরিমাণ, মোট চাঁদার পরিমাণ আমরা দেখেছিলাম 100x স্কয়ার, 100x স্কয়ার। তাহলে 100 ইনটু x স্কয়ার মিন্স x এর মান আমরা জানি 20, তাহলে 20 স্কয়ার। অথবা আমরা মোট চাঁদার পরিমাণ এই সূত্রতে অ্যাপ্লাই করলেও পাবো একই অ্যান্সার, আবার 100x স্কয়ারে অ্যাপ্লাই করলেও একই অ্যান্সার পাবো। এখন এটি যেহেতু বড় আমরা ছোটটিতে অ্যাপ্লাই করে শর্ট সহজে করে ফেলতে পারি। 20 ইনটু 20 তাহলে 400 হবে, 20 square means 400, তাহলে 100 into 400 1 2 3 4 তাহলে এই 40000 টাকা হলো আমাদের মোট চাঁদার পরিমাণ। তাহলে আমরা খ নং কোশ্চেনের आंसर পেলাম সমিতির সদস্য সংখ্যা 20 জন এবং মোট চাঁদার পরিমাণ 40000। এখন আমরা গ নং কোশ্চেনে চলে যাব। গ নং কোশ্চেনে আমাদেরকে মুনাফা বের করতে হবে। গরম কোশ্চেনে বলা হয়েছে মোট চাঁদার 1/4 অর্থাৎ 4 ভাগের 1 অংশ 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলে মোট মুনাফা নির্ণয় করো। এখন আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে সূত্র হলো i equal to PNR, i equal to PNR, যেখানে কিনা p হলো মূলধন এবং n হলো সময় এবং r হলো মুনাফার হার বা পার্সেন্ট। তাহলে আমরা দেখি যে আমাদের দুই ধরনের, একটা হলো যে কি 1/4 মধ্যে 5% হারে বের করতে হবে, আর একটা হলো অবশিষ্ট টাকা অর্থাৎ 4/3 অংশ বাকি অংশের মধ্যে 4% হারে আমাদের চাঁদা বের করতে হবে। তাহলে দুইটার জন্য আমরা আলাদা আলাদা করে মুনাফার হার বের করব। প্রথমে আমরা ধরলাম I1 সমান 1/4 ক্ষেত্রে কতটুকু মুনাফা আসে। I1 সমান P1 N1 R1। তাহলে P1 হলো আমাদের P1 অর্থাৎ প্রথম মূলধনের ক্ষেত্রে 4/1 অংশ, মোট চাঁদার 4/1 অংশ, 4/1 অংশ। তাহলে মোট চাঁদা হলো আমরা জানি 40,000 খরম কোশ্চেন থেকে, ইন্টু 1/4। তাহলে 1/4 হলে মোট চাঁদার 1/4 হলো 10,000। তাহলে আর n হলো আমাদের যেহেতু মোট চাঁদার 1/4 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য, তাহলে n হলো 2 এবং r হলো 5% যেহেতু 5% means 5 divided by 100। তাহলে এটা এখন আমরা সূত্রে প্রয়োগ করি। তাহলে I1 এর মান পাবো হলো আমরা P1 এর মান হলো 10,000 ইন্টু N1 এর মান হলো 2 ইন্টু R1 এর মান হলো 5 divided by 100। তাহলে এখন আমরা কাটাকাটি করলে 5 into 2 10, তাহলে 100 into 10, it means 1000। তাহলে আমাদের এই 1/4 5% হারে 2 বছরের মুনাফা হলো 1000 টাকা। এখন আমরা বাকি অংশের মুনাফা নির্ণয় করব। বাকি অংশটুকু আমরা ধরতে পারি I2 হিসেবে। I2 হলে P2 N2 R2। তাহলে P2 এর মান অবশিষ্টাংশ হলো আমাদের 40,000 থেকে আমরা 10,000 এর P1 এ আমাদের ছিল 10,000, তাহলে বাকি অংশ আমাদের বলেছে অবশিষ্ট টাকা। তাহলে 40,000 থেকে 10,000 বাদ দিলে আমরা অবশিষ্ট টাকা পাবো। তাহলে যেহেতু ওই 10,000 এর মুনাফা আমরা নির্ণয় করে ফেলেছি, অবশিষ্ট টাকা হলো 30,000। N2 হলো 2 বছরের 2, R2 হলো অবশিষ্ট টাকার উপরে আমাদের বলা হয়েছে 4%। তাহলে 4% means 4 divided by 100। তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী I2 এর মান পাবো 30,000 into 2 into 4 divided by 100। তাহলে এইভাবে 0 0 কেটে দিলে 300 into 4 into 2 8 2400 2400 টাকা পাবো। তাহলে এখন আমাদের বলেছে মোট মুনাফা নির্ণয় করতে। তাহলে আমরা আমাদের টোটাল 30,000 এবং 10,000 টোটাল 40,000 এর মুনাফা হবে I equal to I1 plus I2। I1 এ হলো আমাদের 1000 এবং I2 তে হলো 2400। তাহলে আমরা পাবো 3400। তাহলে আমাদের মোট মুনাফা, সুতরাং মোট মুনাফা 3400। তাহলে এই হলো আমাদের নির্ণয় অ্যান্সার।